মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই নির্বাচনকে উন্মুক্ত করেছে, উন্মুক্ত করেছিল একটি কৌশল, একটি কারণে, যাতে সকল দলের নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করে। কিন্তু আমরা দেখলাম যে তারা নির্বাচন করবে করবে শুনছিলাম, কিন্তু তারপরেও তারা নির্বাচন আসেনি। তারা নির্বাচনে না আসে আমাদের দলের চারজন প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। তো চারজন প্রার্থী আমাদের দলে অংশগ্রহণ করেছে, আমরা তো সবাইকে বেছে নিতে পারি না, আমাদের একজনকে বেছে নিতে হবে, আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা একজন ব্যক্তি যাকে বেছে নেব তিনি সংগঠনের জন্য তার কি অবদান আছে, তিনি উপজেলা পরিষদে বসলে উপজেলা পরিষদের যে উন্নয়ন গুলো আছে, উপজেলা পরিষদের যে কাজকাম গুলো আছে সেইগুলো যাতে আমাদের সকলকে নিয়ে একসাথে করে সেই রকম ব্যক্তিকে আমরা খুঁজে নেব। সেই কারণে আমরা আমাদের ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান, আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, আমাদের দলীয় মেম্বার, আমাদের ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, আমরা বারবার বসেছি, আমরা আলোচনা করেছি যে আমরা কাকে আগামী দিনে এই উপজেলা পরিষদে বসাবো। যাকে বসালে আমাদের সংগঠন শক্তিশালী হবে, আমরা যারা ইউনিয়ন থেকে আসি আমরা ইউনিয়নে নেতৃত্ব দিই, আমাদের জায়গা বসার একটি জায়গা হবে। এইরকম লোককে যদি আমরা সেখানে বসাতে পারি তাহলে আমাদের এলাকার উন্নয়ন, আমাদের ইউনিয়নের মানুষের উন্নয়ন, ইউনিয়নের মানুষের সুখ দুঃখের কথা যে ব্যক্তিটা শুনবে সেই ব্যক্তিটাকে আমরা উপজেলা পরিষদে বসাবো। আমরা এ নিয়ে বারবার বসেছি, বারবার আলোচনা করেছি। আপনারা আমাদের সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, আমাদের ওয়ার্ডের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দের বক্তব্য শুনেছেন। আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের ইউনিয়নের সন্তান সাবেক চেয়ারম্যান যিনি দীর্ঘদিন এই ইউনিয়নের চেয়ারম্যান ইগ্রি করেছেন, সেই ব্যক্তির একজন চেয়ারম্যান এই ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যানিত্ব করেন, তিনি তৃণমূল পর্যায়ে চেয়ার, তৃণমূলের নেতা, তৃণমূলে তিনি নেতৃত্ব দেন, তিনি যখন সেখানে 18 বছর চেয়ারম্যানই করেছেন তার একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাকে তিনি যদি উপজেলা পরিষদে কাজে লাগান তাহলে আমার মনে হয় ইউনিয়ন উপজেলা পরিষদ আরো শক্তিশালী হবে, আমাদের 7টি ইউনিয়নের নেতৃবৃন্দ শক্তিশালী হবে এবং আমাদের শহরের নেতৃবৃন্দ শক্তিশালী হবে। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 8ই মে যে উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনে আমরা আমাদের মনোনীত প্রার্থী খুঁজে বের করেছি, খুঁজে নিয়েছি যে আপনাদের ইউনিয়নের সন্তান আনোয়ারুল ইসলামকে আমরা আগামী দিনে উপজেলা পরিষদের চেয়ারম্যান করব। সেই কারণেই আজকে এই আশরাফপুর গ্রামে আমাদের আশা, আশরাফপুর গ্রামের মানুষ আজকে আপনারা দেখেন যে আপনাদের সন্তানের সাথে কারা আছে, আপনারা সেই জন্য ঐক্যবদ্ধ হবেন, আগামী দিনে আপনারা আনোয়ারুল ইসলামের সাথে কাজ করবেন, আনোয়ারুল ইসলামের হাতকে শক্তিশালী করবেন। সংগ্রামী বন্ধুরা, আমি একটি কথা, ছোট্ট কথা বলি, কিছুদিন আগে আমাদের জাতীয় নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে আমাদের নৌকার বিপক্ষে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল তারা বলেছিল যে এই যে বারকায় ভোট দেবেন উনি একজন এমপি হবেন, আর আমরা যারা নৌকা নিয়ে ভোট করেছিলাম আমরা বলেছিলাম অধ্যাপক ফরাদ হোসেনকে নৌকা মার্কায় ভোট দেবেন তাহলে উনি প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হবে, আপনারা আমাদের কথা শুনে ভোট দিয়েছিলেন, আজকে আপনাদের সেই প্রিয়তা আজকে পূর্ণমন্ত্রী হয়েছে। আজকে আমি মনে করি রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর পরে আমাদের প্রিয় সন্তান, আমাদের প্রিয় নেতা অধ্যাপক ফরাদ হোসেন আজকে বাংলাদেশকে পরিচালিত করতে, তাহলে তার হাতকে শক্তিশালী করতে হলে আমাদের নেতৃত্বকে আমাদের বেছে নিতে হবে। কারণ আমরা দেখেছি কিছুদিন আগে জেলা পরিষদের নির্বাচন হয়েছে, আপনারা সকলে দেখেছেন আমাদের প্রিয়তা অধ্যাপক ফরাদ হোসেন এই মেহেরপুরের মাটিতে ইতিহাস সৃষ্টি করেছিলেন, তিনি এই 20টা ইউনিয়ন এবং 2টা পৌরসভাকে, পৌরসভার নেতৃবৃন্দকে এক ঘাটে তিনি পানি খাওয়াচ্ছেন, বাঘে ছাগলে পানি খাওয়ায় বলে না, তিনি সেই কাজটি করেছিলেন। করে এই আব্দুল সালাম সাবেক ছাত্র নেতা, আমরা মনে করেছিলাম ইনাকে যদি আমরা জয়লাভ করাতে পারি তাহলে উনি সাবেক ছাত্র নেতা, উনি আমাদের নেতৃত্বটাকে আরো এগিয়ে নিয়ে যাবে, কিন্তু আমরা কি দেখলাম তিনি ছিলেন জিরো, ইনাকে আমরা হিরো বানালাম, যেই হিরো বানালাম আজ তিনি দোকান খুলে বসলেন, দোকান খুলে বসে স্বপ্ন দেখলেন আমি আবার এমপি হব,
আমি আমি জেলা আওয়ামী লীগের সভাপতি হব, এই যে স্বপ্ন দেখলেন, আমরা এরকম নেতা আর চাই না, আমরা এরকম নেতৃত্ব চাই না, যে নেতৃত্বের প্রতি বিশ্বাস থাকে না, যে নেতৃত্বের কাছে যিনি বিশ্বাসঘাতকতা করে সেই নেতৃত্ব আমরা চাই না। আমরা আগামী দিনে আপনাদের এই ইউনিয়নের সন্তান আনোয়ার ইসলামকে নিয়ে উপজেলা পরিষদে তাকে চেয়ারম্যান করবো। আপনারা এই 94টি সেন্টারে প্রত্যেকটি সেন্টারে তিনি ফার্স্ট হবেন, এটা আজকে আপনাদের সামনে আমি বলে গেলাম। কিন্তু আপনার এই ইউনিয়নের সন্তান, আপনাদের ইউনিয়নের সন্তান উপজেলা পরিষদের চেয়ারম্যান হবেন, সেজন্য আপনাদের একটি কাজ আছে। আমি কিন্তু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম, আপনারা জানেন। আমি যখন গত নির্বাচনে যখন আমি নির্বাচনে এসেছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে দল যদি আমাকে সমর্থন করে তাহলে আমাকে আপনারা ভোটটা দিয়েন, আর দল যদি সমর্থন না করে তাহলে আমাকে ভোট দেন না, আমি ভোটেও থাকবো না, বলেছিলাম আপনাদের। তাই দল আমাকে সমর্থন করেছিলেন, আপনারা আমাকে ভোট দিয়েছিলেন, আমি জয়লাভ হয়েছিলাম। সেই রকমই আমার ইউনিয়নে আপনারা ভোট দিয়ে যাই দেন, আমার ইউনিয়নে সর্বোচ্চ ভোটটা পোল হয়েছিল, যে ভোটটা পোল হয়েছিল ওই ভোটেই আমি 500 ভোট কম পেয়ে আমি ওইখানে জয়লাভ করেছিলাম, আর বাকি ভোট আপনারা যা দিয়েছিলেন সব আমার বেশি। 63,000 ভোট পোল হয়েছিল, আমি পেয়েছিলাম 30,000। ঠিক সেরকমই আনোয়ার ইসলামকে আগামী 8ই মে যে ভোট পোল হবে, সর্বোচ্চ ভোট আমাদের এই ইউনিয়ন থেকে পোল করাতে হবে। তাহলে আমরা মনে করব আমরা 7টি ইউনিয়ন যা ভোট দেবো সেটা সবই বেশি, সবই বেশি। আমি মনে করি আমাদের সাথে প্রতিযোগিতা করার মতো যে পার্টিগুলো এখন পর্যন্ত আছে, আমার মনে হয় এখন পর্যন্ত কোনো সেন্টারে কোনো গ্রামে বা কোনো জায়গাতেই তাদের এখন পর্যন্ত কোনো প্রভাব বিস্তারিত নেই, কোনো রকম কোনো কথাবার্তাই নেই। আমি আমার ইউনিয়নে বলতে পারি, আমার ইউনিয়নে 10টি সেন্টার, এই 10টি সেন্টারে যে ভোট পোল হবে সেই ভোটের 90% ভোট মোটরসাইকেলে পড়বে, এরকম 7টি ইউনিয়ন এবং 1টি পৌরসভায় সব জায়গাতে একই অবস্থা হবে। কিন্তু আপনাদেরকে সর্বোচ্চটা দিতে হবে, সেই কথাটা জানান দেওয়ার জন্যই আজকে আমরা সকলে মিলে আপনাদের এই ইউনিয়নে এসেছি। আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি মানুষ, দোষে গুণে মানুষ, আবার আমরা কেউ ফেরেস্তারও ভুল হয়েছে, তাহলে আমরা তো মানুষ, আমাদের ভুল হতেই পারে। তাহলে উনি আপনাদের গ্রামের সন্তান, আপনাদের গ্রামের ছেলে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলোকে ক্ষমা সুন্দর দেখে দিয়ে আগামী 8ই মে আপনারা সকলেই এই ইউনিয়নের তথা এই গ্রামের প্রত্যেকটি মানুষই আপনারা সেন্টারে যাবেন এবং মোটরসাইকেলে ভোট দেবেন। আমরা সেই মেসেজটা দেওয়ার জন্যই আজকে আপনাদের কাছে এসেছি। আমরা চাই যে আমাদের যাকে আমরা নেতৃত্ব দিচ্ছি, যাকে আমরা এই উপজেলা পরিষদে বসাবো, তার গ্রামের ভোটটা, তার ইউনিয়নের ভোটটা সর্বোচ্চ যাতে হয়, সেই কারণে আজকে আসা। আমি এই আশাপুর গ্রামের সকল পর্যায়ের এই আমদা ইউনিয়নের সকল নেতৃবৃন্দ যারা যেখান থেকে এসেছেন, আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আগামী 8ই মে আপনারা আপনাদের সন্তানকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে পেতে যাচ্ছেন। তো সেই কারণে আপনারা এই কয়টা দিন, আজকে 2 তারিখ, আর মাত্র 6 দিন, 6 দিনের মাথায় ভোট হবে, 5 দিন, এই 5টা দিন আপনারা আপনাদের নিজের এলাকায় নিজের গ্রামের প্রত্যেকটা মানুষকে বলে সেন্টারে উপস্থিত করাবেন এবং মোটরসাইকেলের ভোটটি নিশ্চিত করাবেন। সেন্টারে নিয়ে গেলেই তারা মোটরসাইকেলে ভোট দেবে, এর কোনো বিকল্প নেই। আপনারা নিয়ে যাবেন, বাড়ি থেকে বের করে নিয়ে গেলেই, সেন্টারে গেলেই কিন্তু সে মোটরসাইকেলে ভোট দেবে, কিন্তু তাকে নিয়ে যেতে হবে, এই কাজটা আপনাদের করতে হবে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, সকলকে আমি আমার পক্ষ থেকে, আমার সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের একজন ব্যক্তি যেই হোক এই গ্রামের কিছু সন্তান হয়তো মৃত্যুবরণ করেছেন, তার লাশ আমাদের পাশ দিয়ে গেল। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আমি সকলকে
আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। একটুখানি বসেন, একটুখানি বসেন, যেহেতু সভাপতি বক্তৃতা করবেন, একটুখানি বসেন, কেউ উঠবেন না। সুশৃঙ্খল আশরাপুরের মানুষ আমরা, আশরাপুর 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালনার প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি বৃন্দ, সবাইকে আমার আশরাফপুর 7 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। সেই সাথে ইতিমধ্যে আমদা ইউনিয়নের 9টি ওয়ার্ডের ইউপি সদস্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমদা ইউনিয়নের 9টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, সমস্ত সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই আশরাফপুরের সন্তান, আশরাফপুর একটা ঐতিহ্যবাহী গ্রাম, এই গ্রামের সন্তান সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। আমাদের গ্রাম থেকে প্রধান অতিথি যে বক্তৃতা করেছেন, সর্বোচ্চ ভোট আমদা ইউনিয়ন থেকে আমরা অতিথিবৃন্দকে উপহার দেব, এটা আমরা ওয়াদাবদ্ধ। প্রিয়বন্ধু আমার, আপনারা জানেন এটা কিন্তু মেহেরপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, মাননীয় জনপ্রশাসন মন্ত্রী, যেভাবে জাতীয় নির্বাচনে আমরা আমদা ইউনিয়নের নেতৃবৃন্দ, 7টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, চেয়ারম্যান বৃন্দ, পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক, সমস্ত নেতৃবৃন্দ সেদিন নৌকার পক্ষে কাজ করেছিল। প্রিয় উপস্থিতি, সেই টিম সদর উপজেলায় মোটরসাইকেলের পক্ষে কাজ করছে, এটা কিন্তু আপনাদের বলতে হবে। কারণ আমাদের পক্ষে একটা মাস্টার মাইন্ড কিন্তু একটা কোর্স আছে, আমরা সেই মাস্টার মাইন্ড কোচের অধীনে আমাদের কিন্তু এই টিম একটা সেট আপ হয়েছে। আগামী দিনে এই মাস্টার মাইন্ড কোচের অধীনে যেখানে আমরা প্রতিযোগিতায় যাব, আমাদের বিজয় কিন্তু সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমরা আশরাফপুরের গ্রামের মানুষ হিসাবে আমদা ইউনিয়নের পক্ষ থেকে আগামী দিনে প্রত্যেকটি পাড়া মহল্লায় বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের মা বোন সহ ছোট ভাই বড় ভাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মোটরসাইকেলের বিজয় সুনিশ্চিত করার জন্য 7 দিন পরিশ্রম করতে হবে। প্রিয় বন্ধুরা, কারণ আপনারা 8 তারিখে আমাদের সহযোগিতা করবেন, 8 তারিখের পরে 5টি বছর আমার বাবা এবং আমি আপনাদের সাথে থাকবো। প্রিয় বন্ধুরা, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা আমাদের সমাপনী বক্তব্য করবেন আশরাফপুর 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধাবদন চাচা মনোরঞ্জন চাচাকে সংক্ষিপ্ত এবং সমাপনী বক্তৃতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। যদিকে নেই মাইক, মাইক নিতে হবে, যাও নিতে হবে। বিসমিল্লাহির রহমান ইব্রাহিম। আজ আমাদের চলমান উপজেলা পরিষদের নির্বাচনীয় পথসভায় সবচেয়ে বড় খুশির বিষয়, আমরা হয়তো মনে করেছিলাম কোন ইউনিয়নের নেত্রী বা নেতা মনে হয় আমাদের নাগালের বাইরে, কিন্তু না, আজ আমার সচক্ষে প্রমাণ প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি, সকল নেতাকর্মী আমাদের মোটরসাইকেলের পক্ষে সাড়া দিয়েছে এবং আমাদের গ্রামের মাঝে এসে তাদের মনের বক্তব্য আমাদের খুলে বলেছে। এর জন্যে আমরা তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রত্যেকটা চেয়ারম্যান এবং মেম্বারকে আমি আন্তরিক অভিনন্দন ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। লেখক তার মনের ভাষায় বলেছে, নীলনব ঘনে আষাঢ়ে গগনে তিন ঠায়ার নাহিরে ওগো আজ তোরা দাস দিয়ে ঘরের বাইরে।
আমার সমস্ত নেতা কর্মী যখন মেহেরপুর জেলা সদর থেকে শুরু করে সব সমস্ত ইউনিয়ন পর্যায়ে যখন সে গেছে, বিজয়ের আর বেশি বাকি নেই। ইনশাল্লাহ আমরা বিজয় হব। আমাদের নিজ দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ভোটারের কাছে যাওয়া, সুষ্ঠুভাবে বলা এবং তাদের নির্দেশ মতো গিয়ে তাদের ভোটটা নিয়ে পোল করে দেওয়া, এবং আরো যে সমস্ত লোকজন ডায়ে বায়ে আমাদের বেকাটার আছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দেওয়া যে আমরা আগামীতে অবশ্যই অবশ্যই নির্বাচিত হবে। আপনি আমার ভাই, আপনি আমার চাচা, এরম কোনো কোনো কাজ আপনি করবেন না যাতে বেকা পথে গিয়ে আমাদের সাথে শত্রুতা করবেন না। এটা আমাদের বাণীটা সকলকে পৌঁছে দিতে হবে। আর আমি যে সমস্ত নেতা কর্মী আমার ডাকে আশাপুর আশাপুর অবস্থান করেছে, প্রত্যেক নেতা কর্মীকে আমি আবারও সালাম ও অভিনন্দন জানাই। আমি যদি আর কোনোদিন জীবনে যদি আপনাদের আমন্ত্রিত করে থাকি তাহলে আপনারা প্রত্যেকে এই গ্রামে সাড়া দেবেন এবং আপনারাও যে সমস্ত নির্দেশ আমাদের প্রদান করবেন আমরা সেইভাবেই আপনাদের নির্দেশ অনুসারে কাজ করে যাব। এবং আমার মন্ত্রীও আমাকে যে ধরনের বলেছিল আমরা সেই অনুসারেই কাজ করেছি। ইনশাল্লাহ আমাদের বিজয় নিশ্চিত হয়েছে। অনেক প্রাক পার্টি, কুড়ুল পার্টি, অমুক পার্টি, তমুক পার্টি ভয় নির্দেশ আমাদের দেখেছে, সেইসব ভয় আমরা অপেক্ষা করিনি। তাদের নাকের সামনে দাঁড়িয়ে আমরা প্রমাণ করে দিছি নৌকার মানুষ নৌকায় থাকবে, নৌকার বিজয় নৌকায় নিশ্চিত হয়েছে, আমাদের মোটর সাইকেলের বিজয় নিশ্চিত হবে। আপনাদের প্রত্যেকটা মানুষের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সমাপনী বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।